শেরপুরে কবর থেকে কঙ্কালচুরি চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি জেলার কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় আলাদা দুটি মামলা হলে একটি চক্রকে শনাক্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় ভ্যান চালক আব্দুর রহিমকে। তার দেয়া তথ্যানুযায়ী বিভিন্ন স্থান থেকে চক্রের আরও 5 সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।